আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। কিং ইজ নট ইজি ড্রামাটার এপিসোড 5-6 আমি এক্সপ্লেন করব। তো চলো গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি শাওইয়ান পড়ে গেলে বাইলু ওর দিকে দৌড়ে আসতে চায়, কিন্তু শাওইয়ান ওকে বাধা দেয়। বাইলুর দৌড়াতে দেখে সমস্ত গার্ডরা ওকে দেখে হাসতে থাকে। শাওইয়ান গার্ডদের ধমক দিয়ে চুপ থাকতে বলে। শাওইয়ান বাইলুর কাছে এসে বলে, মহারাজ আমাকে ক্ষমা করুন, আমি উত্তেজিত হওয়ার কারণে পড়ে গিয়েছি। বাইলু বলে, কোনো সমস্যা নেই। এটা বলে ও রুমাল বের করে শাওইয়ানের খাম মুছতে থাকে আর বলে, আমি সত্যি তোমার সাথে থাকলে নিরাপদ বোধ করি। এটা বলে ও যখন শাওইয়ানকে জড়িয়ে ধরতে চায়, তখন শাওইয়ান নার্ভাস হয়ে গেলে বাইলুকে বলে, মহারাজ আমাকে রেহাই দিন, আমি আপনার কখনো হতে পারবো না। এটা বলে শাওইয়ান অনেক জোরে একটি দৌড় দেয়। শাওইয়ান দৌড়ে জেনারেলের কাছে এসে বলে, জেনারেল দয়া করে আমাকে বাঁচান। জেনারেল বলে, কি হয়েছে? তখন শাওইয়ানের মনে পড়ে, যদি সবাই কিং এর সম্বন্ধে আর আমার সম্বন্ধে জানতে পারে তাহলে যতটুকু আমার সম্মান আছে তাও চলে যাবে। ও বলে, আসলে আমার মা আমাকে চিঠি পাঠিয়েছে, সে আমার জন্য মেয়ে দেখেছে, তাই আমি ছুটি চাই। জেনারেল এটা শুনে ওকে বাড়ি যেতে বলে। পরদিন সকালে বাইলু আবারও মাঠে এসে, কিন্তু ও একটি গার্ডকে বলে, শাওইয়ান কোথায়? গার্ড বলে, সে বাড়িতে গেছে মেয়ে দেখতে নিজের বিয়ের জন্য। এটা শুনে বাইলু তো ওখানে বসে পড়ে, কিন্তু শ্যানজি ওকে উঠিয়ে তার ঘরে নিয়ে যেতে চায়, কিন্তু বাইলু তো একটি পিলারের পাশে বসে কান্না করতে থাকে। এরপর শ্যানজিয়া ঘরে এসে জিমানকে বলে, রাত হয়ে গেছে, কিন্তু মহারাজ এখনও কেন আসেনি? জিমান বলে, তাকে একটু একা থাকতে দেওয়া উচিত, যদি তোমরা বেশি চিন্তা করো তাহলে তুমি ওকে খুঁজে বের করো। শ্যানজিয়া ঘরে গেলে বাইলু এসে জিমানের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। গার্ডরা ওকে ঘরে নিয়ে যায়। এরপর ডাক্তার বাইলুকে চেক করার সময় ডাক্তার তার মুখে পানি নিয়ে বাইলুর মুখে ছুড়ে দেয়। এটা দেখে জিমান বলে, এটা কি রকম চিকিৎসা? শ্যানজিয়া বলে, মহারাজ যখন অসুস্থ হয়ে যেতেন তখন এভাবে তাকে চিকিৎসা করা হতো। এটা শুনে জিমান বুঝতে পেরেছে সবসময় তারা তার মুখে এভাবে পানি দিত। তখন রানী এসে শ্যানজিয়াকে একটি থাপ্পড় মারে। রানী বলে, তুমি ওর প্রতি এত অবহেলা করেছো কেন? শ্যানজিয়া বলে, আমি বুঝতে পারিনি এমনটা হবে। ডাক্তার এসে বলে, চিন্তা করার প্রয়োজন নেই, ও ঠিক হয়ে যাবে। বাইলু রানীকে বলে, আমি কিং এর খেয়াল রাখবো, তাই আপনি চলে যান, সে আপনাকে দেখে খুশি হবে না, কিং তো আপনার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এটা শুনে রানী রেগে যায়, কিন্তু সে বাইলুকে ব্যাপারে কিছুই বলে না। রানী বলে, তার ভালো করে খেয়াল রাখবে, যদি কিছু হয় তাহলে তার জন্য তুমি দায়ী থাকবে। এরপর বাইলুর যখন জ্ঞান ফিরে তখন সে জিমানকে আর শ্যানজিয়াকে বসে থাকতে দেখে। বাইলু এখান থেকে রানীর কাছে চলে যায়। রানী ওকে দেখে বলে, তুমি এখন কেমন আছো? বাইলু বলে, আমি ভালো আছি। বাইলু যখন চলে যাচ্ছিল তখন রানী বলে, তুমি কি আমার প্রতি রেগে আছো? রেগে যাওয়া তো স্বাভাবিক, আমি তোমাকে ছোটবেলা অনেক কষ্ট দিয়েছি, আজ আমি তোমাকে সত্যিটা বলবো। আসলে রাজা মারা যাওয়ার পর সবাই বলতে থাকে রাজ্যটাকে কিভাবে সামলাবে, রাজকুমার তো এখনও ছোট। এটা শুনে রানী জিমানকে বলে, তুমি পড়ো, আমি আসছি। এরপর রানী গিয়ে জিমানের চাচাকে অনেক ড্রিঙ্ক করায় আর বলে, আমি রাজসভায় কাকে বিশ্বাস করব? জিমানের চাচা বলে, মন্ত্রী আর জেনারেলকে। এটা বলে ওর চাচা অজ্ঞান হয়ে যায়। রানী মন্ত্রীদের নাম লিখে সেই কাপড়টি তার মেয়েকে দিয়ে জিমানের কাছে পাঠিয়ে দেয়। রানী বলে, সবাই সিংহাসনের জন্য ষড়যন্ত্র করবে, তাই আমি চাইতাম তুমি অনেক কঠিন মনের মানুষ হয়ে যাও, যাতে কেউ তোমার ক্ষতি না করতে পারে। বাইলু বলে, মা আমি দুঃখিত, তুমি আমাকে আগে কেন বলনি? রানী বলে, যদি আমি তোমাকে আগে বলতাম তাহলে তুমি আমার থেকে অনেক দূরে চলে যেতে, তাই আমি বলিনি। রানী ওর হাত ধরে বলে, তুমি এখন বিশ্রাম করো, তোমার শরীর ঠিক নেই। বাইলু বলে, ঠিক আছে। বাইলু ঘরে এসে জিমানের সাথে কথা বলার জন্য আড়ালে যায়। শ্যানজিয়া তো দূরে দাঁড়িয়েছিল। জিমান বলে, কোথায় গিয়েছো? তুমি জানো না সবাই তোমার জন্য চিন্তা করছে। বাইলু বলে, চিন্তা করার কি আছে, আমি তো কোথাও হারিয়ে যাইনি। তখন জিমান, ভুলে যেও না, এটা আমার শরীর। এটা বলে ও বাইলুকে নিজের দিকে টান দেয়। এটা দেখে শ্যানজিয়া প্রচুর শক্ত হয়ে যায়। বাইলু বলে, ঠিক আছে। পরদিন বাইলু রানীর সাথে দেখা করতে যায়। রানী ওকে দেখে তো অনেক খুশি হয়। রানী জিমানকে বলে, ওর ভালোভাবে খেয়াল রাখবে, না হলে তুমি শাস্তি পাবে। বাইলু বলে, মা আমি ঠিক আছি, আপনি ওকে বকবেন না। এটা বলার পরই বাইলু অজ্ঞান হয়ে যায়। রানী এটাতে অনেক চিন্তিত হয়ে ওঠে। ডাক্তার ওকে চেক করে বলে, এটা আগের রোগের চেয়েও বেশি জটিল। রানী বলে, যাই করার তাই করো। ডাক্তার বলে, তাকে বাঁচাতে হলে তার কাছের আত্মীয়দের রক্ত দরকার। এটা শুনে রানী অন্য
কোনো কিছু চিন্তা না করে তার হাত কেটে ফেলে। এটা দেখি জিমান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আর তখন আমরা দেখি দুষ্ট বায়লু তো চোখ খুলে দেখছে, আসলে এসব ওরই প্ল্যান ছিল। জিমান প্রচুর অবাক হয়ে বলে, আপনি কেন ওর জীবন বাঁচাতে নিজের হাত কাটলেন? অন্য কেউ তো রক্ত দিতে পারত। তখন রানী বলে, আমি তো ওর মা, একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। আমি জানি জিমান তোমাকে পছন্দ করে, তাই তুমি তার ভালো করে খেয়াল রাখবে। জিমান রেগে বাইলুর কাছে এসে বলে, তুমি কেন এমন ঘটনা ঘটালে? বাইলু বলে, এটা তো আমার দোষ ছিল না। আমি জানি তুমি জেদি, তুমি আমার কথা শুনবে না, তাই আমি তোমাকে দেখানোর জন্য এসব করেছি যে তোমার মা সত্যি তোমাকে অনেক ভালোবাসে। এটা শুনে জিমান খুশি হয়ে যায়, কিন্তু সে বাইলুকে বুঝতে দেয় না। পরদিন রানী ক্লান্ত থাকার কারণে তার মাথা ঘুরছিল। এটা দেখে জিমান দৌড়ে তার কাছে এসে বলে, আপনি কি ঠিক আছেন? মেড কোথায়? রানী বলে, আমি ঠিক আছি, শরীরটা একটু অসুস্থ লাগছে। তখন বাইলু আসলে রানী বলে, তোমার এখন কেমন লাগছে? বাইলু বলে, মা আমি ঠিক আছি, আপনি বিশ্রাম করুন, আপনাকে অসুস্থ লাগছে। রানী চলে যাওয়ার পর বাইলু বলে, দেখেছো তো, তোমার পরিবারের সাথে থাকলে তোমার অনেক ভালো লাগতো। জিমান বলে, কেন তুমি আমাদের পরিবারকে এক করতে চাও? বাইলু বলে, আমার ছোটবেলায় আমার মা মারা গেছে, যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক আদর করতো, কিন্তু আমার মা তো নেই। জিমান বলে, কোনো সমস্যা নেই, তুমি এখানে থাকতে পারো, আমি সবসময় তোমার খেয়াল রাখবো। এটা শুনে বাইলু জিমানের কাঁধে মাথা রাখে, যেটা দূর থেকে দাঁড়িয়ে নুয়ান দেখছিল। নুয়ানের প্রচুর হিংসে হয়। এরপর জিমান যখন তার কাজ করছিল, তখন নুয়ান তার কাছে এসে কোনো কারণ ছাড়াই ওকে একটি থাপ্পড় দেয়। জিমান তো কিছুই বুঝতে পারছে না। নুয়ান বলে, আমি তোমাকে না বলেছি কিং এর থেকে দূরে থাকবে, কিন্তু তুমি তো শুনোনি, এখন আমি তোমাকে মজা দেখাবো। এটি বলে ও গরম খাবার নিজের হাতের মধ্যে ঢেলে দেয়। তখন বাইলু এসে এটা দেখে নুয়ান নিচে বসে পড়ে। বাইলু আসলে নুয়ান বলে, মহারাজ, এ মেয়েটি আমার হাতে খাবার ফেলে দিয়েছে, আপনাকে অবশ্যই এর ন্যায় বিচার করতে হবে। এটা শুনে বাইলু জিমানকে বলে, চলে যাও। জিমান বাসনটি উঠিয়ে চলে যায়। এরপর বাইলু ওর ঘরে আসলে নুয়ান বলে, মহারাজ, আজ সে যা করেছে তার জন্য আপনি তাকে কি শাস্তি দেবেন? বাইলু বলে, তুমি কি জানো না সে কি করেছে? সে তো তোমাকে স্পর্শ করেনি, আমি সব কিছু দেখেছি। তখন নুয়ান বলে, আসলে আমি আপনাকে ভালোবাসি। বাইলু বলে, তাহলে তুমি ভালোবাসে অন্ধ হয়ে এসব করেছো, এজন্য আমি তোমাকে ক্ষমা করতে পারি, তুমি এখান থেকে যাও। কিন্তু পরদিনই নুয়ান আবারও চলে আসে। বাইলু বলে, তুমি কেন এসেছো? নুয়ান বলে, আপনার একটু ঘুমানোর দরকার, আর আমি আপনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। এটা বলে ও যখন বাইলুর দিকে হাত বাড়িয়ে দেয়, এটা দেখে জিমান তো ওর হাসি আটকে রাখতে পারে না, আর ও হেসে ফেলে। আর এখানে এপিসোডটি শেষ হয়। এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।